সকালে ঘুম থেকে উঠে সব মেয়েদেরই একটাই চিন্তা, কি রান্না করব কি রান্না করব কি রান্না করব। তো প্রতি শনিবারে সয়াবিন রান্না করি, আজকে নিরামিষের দিন, কি রান্না করব বুঝে উঠতে পারছি না, নিরামিষ কি রান্না করব। তো চোখে পড়ে গেল একটা মুচা, মুচা এনেছিলাম বাজার থেকে, ভুলেই গেছিলাম, নজরে পড়লো, ততক্ষণ ভাবলাম মুচা দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি, তো পুরো মুচাটা আমার লাগবে না, যতটা লাগবে ততটা আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে দেখো কী রেসিপি তৈরি করি, তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে কী রেসিপি তৈরি করছি। দেখো যতটা লাগবে ততটা ছাড়িয়ে নিলাম। এবার কেটে নিচ্ছি দুটো আলু, একটা আলু বড়, একটা আলু ছোট। তো বড় আলুটা কাটার পরে মনে হচ্ছিলো ছোটোটা দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তবু কেটে নিলাম, ছুলে যতক্ষণ ফেলেছি আর রেখে দিই কি লাভ, সেজন্য কেটে নিলাম। তারপরে দেখো চলে আসলাম গ্যাসের কাছে, গামলায় জল নিয়ে মুচাগুলো ঠেসে ঠেসে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো একটু নুন, নুনটা দেবো এই জন্য মুচাতে খুব কষ্ট থাকে, সেই জন্য এবার দিয়ে দিলাম সেদ্ধ করতে মুচাটা। দিয়ে দেখো মুচাটা কোনো রকম সেদ্ধ হয়েছে, খুব ভালো করে সেদ্ধ করিনি, দিয়ে নামিয়ে নিলাম। এবার মুচাটা ঠান্ডা করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম ঠান্ডা জল দিয়ে মুচাটাকে ঠান্ডা করে নিই। তো ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে মিক্সিটা একটু ঘুরিয়ে নেবো। মিক্সিটা কিন্তু খুব বেশি ঘোরালে হবে না, একটু ছিবড়া ছিবড়া থাকবে, সেইভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটাও ভাবলাম একবার করে নিই, জিরে এক চামচ, এক চামচ পোস্ত, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আমরা যেমন ঝাল খাবো সেই পরিমাণে আমি লঙ্কা দিয়েছি, তোমাদের যেটুকু দরকার তোমরা সেটুকু দিয়ে নেবা। এবার মশলাটা করে নেবো পেস্ট, তারপরে চলে যাবো রান্না করতে। দেখো খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। এবার দেখো রান্নার দিকে চলে আসলাম, মুচার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এবার দেবো পরিমাণ মতো বেসন, লাগলে আরও একটু দিতে হবে। এবার কি দেবো, সুজি। সুজি দিয়ে অনেকেই পকোড়া বানায় কিন্তু অনেকে জানে না, তো সুজি দিলাম। সুজি দিলে কি হবে, ঝোলের মধ্যে পকোড়াগুলো ফুলে ফুলে যাবে, ফুলে বলতে কি নরম হয়ে যাবে। তো দেখো বেসন আর একটু দরকার ছিল, দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চটকে মুটকে মাখিয়ে নিলাম। নিয়ে এবার কি করব, বড়া ভাজতে চলে আসলাম। দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল, মানে রিফাইন্ডের তেল, দিয়ে গোল গোল করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে লাল টকটক করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না, দেখতে ভালো হলে তবেই খেতে ভালো লাগবে। তো খুব সুন্দর করে বড়াগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো আমি অনেকটা টাইম ধরে ভেজেছি, আর তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিলাম। নিয়ে আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি একবারে দিয়ে ভেজে নেব। তো ভেজে নামিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাইচি, অল্প একটু জিরে, দিয়ে দিলাম আলু, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, দিয়ে এবার আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দেখো জমে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মনে হচ্ছে না একটু তেল বেশি হয়ে গেছে, হ্যাঁ, নিরামিষ তরকারিটা একটু তেল না বেশি দিলে কিন্তু ভালো লাগে না, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখো পোস্ত আছে যেহেতু, সেই জন্য তরকারিটা নিচে দিয়ে লেগে যাচ্ছে, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম, নাহলে পুরা লেগে যাবে, সেই জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে তুলে নিয়ে তারপর আবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো পকোড়াগুলো। পকোড়াগুলো এখন দিলে ঝোলের মধ্যে পুরো ট্যাপ ট্যাপা হয়ে যাবে, বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, সেই জন্য আমি আগে থেকে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা রান্না করে গ্যাসটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে দিয়ে এখন আমি দিয়ে দেবো ঢাকা চাপা, দিয়ে আমি 10 মিনিট রান্না করব এইভাবে ঢেকে দিয়ে। 10 মিনিট পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখো আমি আগলা করে নিচ্ছি, আর এর মধ্যেও কিন্তু আমি একবার আগলা করে নিয়েছি, নিয়ে আমি একবার নাড়া দিয়ে নিয়েছি। তো এখন দেখো ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, আমি দুটো আলু গলিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে নিলাম একদম, কারণ আলু গলাতে গেলে হাতে লাগে তাপ, সেই জন্য আমি একদমই কমিয়ে নিলাম। নিয়ে আমি দেখো দুটো আলু একদম ভালো করে গলিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা তাহলে একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য আমি আলু দুটো গলিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু ফাটা ফাটি হয়েছিল। তো নিরামিষ হিসাবে রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। দেখো শেষে দিচ্ছি একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলা, যে যেরকম গরম মশলা ঝাল খেতে পারবে সে সেরকমই দেবে, তো আমাদের গরম মশলার ঝালটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি একদম সামান্য দিই। তো শেষে একদম শেষে দেবো এক চামচ ঘি,
ঘিটা না দিলে কিন্তু জমবে না, নিরামিষ তরকারি ঘি না দিলে কিন্তু জমবে না। তো সেই জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। তোমাদের যদি পছন্দ না করো তোমরা নাও দিতে পারো ঘিটা, অনেকে ঘি খেতে ভালোবাসে না। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, আমার কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি এবার সবজিটা নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তরকারিটা দেখো দেখতে কেমন লাগছে, দেখে কিন্তু আমি লোক সামলাতে পারছি না, তো আমি অবশ্যই একবার ট্রাই করব কেমন হয়েছে। তো আমি তো খাওয়ার পরে ভিডিওটা তোমাদের দিচ্ছি, খুবই ভালো হয়েছে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে আরও একবার বলে দিচ্ছি একটা লাইক করো। নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আজকের মতো টাটা, বাই বাই।